শুভ সকাল বন্ধুরা। তো আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন চারিদিকটা কি সুন্দর, গাছপালার প্রত্যেকটার মধ্যে যে জলের ফোঁটা টিপ 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 করে পড়ছে না, দারুণ লাগছে দেখছে। পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে। সবাই ভালো আছেন আশা করি, তো আমিও মোটামুটি ভালো আছি। তো এখন ঠাকুর ঘরে সমস্ত বাসি কাজগুলো করে নেবো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। ঘরের বাসি কাজগুলো আগে করে নিই, তারপর ঘরে যা টুকটাক করতে হয় তা করব। সকালে সমস্ত কাজ আমার শেষ, স্নান করে চলে এসেছি এখন। তো এখন একটু সাজুগুজু করে নিই। তো এই যে একটু ক্রিম মাখছি, ক্রিম না একটু জেল মাখি। তো এখন চুল আঁচড়াবো, চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে যাবো পুজো দিতে। পুজো আমার দেওয়া হয়ে গেল, আর আজকে ফল কিছু সেরকম বিশেষ কিছু ছিল না, তাই আজকে খেজুর ছিল, খেজুর দিয়েছি। তো আমার হাজব্যান্ড সকালে আম নিয়ে এসছে বাজার থেকে, তো মাছের সঙ্গে আম নিয়ে এসছে, সেই জন্য সেগুলো আমি ঠাকুরকে নিবেদন করলাম না, এমনি ধুয়ে রেখেছি ঘরে খাওয়ার জন্য। এই আমগুলো নিয়ে এসছে, একটা ধুয়ে আমি আলাদা একটা ঝুড়িতে রাখছি, দিয়ে আমি একটু বাইরে রেখে দেবো রোদে। রোদ তো নেই, সেইরকম হাওয়াটা লাগবে। আমগুলো ধুয়ে এখানে বাইরে বারান্দায় রেখে দিলাম, একটু হাওয়া লাগুক। এই যে কাতলা মাছ এনেছে, ধুয়ে রেখেছি চার পিস। আর এখানে এই যে ডাঁটা, ডাঁটাও কেটে নিয়েছি, ডাঁটা আর কুঁদরি আলু দিয়ে চচ্চড়ি করব। মাছটা একটু ডুবতে দিয়েছি, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। আর এদিকে একটু চা বানিয়ে নেব, ছেলে আজকে স্কুল যায়নি, মেয়েরও শরীরটা ঠিক ভালো নেই, ছেলের ঠান্ডা লেগেছে, বলছে মা একটু চা করো, আমিও তো একটু খাই চা, তো চাটা করে নিই। এখানে পানি ছিটে নিলাম, এবার নিয়ে যাই তিনজনে মিলে খাবো। আর ভাতটাও আগে আমি করে নিয়েছি, এই যে দেখুন রান্না আমার কমপ্লিট। এই যে মাছের ঝোল, ডাঁটা চচ্চড়ি আর এই যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজেছি, এই হলো আজকে দুপুরের মেনু। আর তো আম আছে, এই দিয়ে খাওয়া হবে।
বাগান থেকে চলে আসলাম, আর এখানে বাগানে যাওয়ার আগে ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে গেছি। তো এটা ঠান্ডা হোক, ওখানে এই যে ডালে নারকেল দেওয়ার জন্য নারকেলটা এভাবে ফালি ফালি করে নিয়েছি, এগুলো কুচি করবো, তো পরে করবো, এখন যাই সন্ধিটা দিয়ে আসি, তারপর করবো। সবাই সুস্থ থাকুন, তাহলে গুড নাইট।